নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো আজকে আসছিলাম আন্ডুলি নিতে। এই যে এটা হলো আন্ডুলি গাছ। তো আন্ডুলি আজকে ভাজি করবো, এই কারণে নিতে আইছি। আমরা হলো আন্ডুলি খাই, মানে এই এটা আপনারা চিনেন কিনা আমি জানি না, আমাদের এই জায়গায় আর কি আন্ডুলি গাছ বলে। তো এইটা আজকে নিয়ে যাবো, নিয়ে তারপরে ভাজি করবো। এই আন্ডুলি ভাজিটা আবার আপনার দাদা পছন্দ করে, অনেক দিন আগে করছিলাম, আবার আজকে বললো যে আজকে নিয়ে যাও। ওই দিন এই জায়গায় এসে দেখে গেছে যে সুন্দর হয়েছে, পরে বললো যে আন্ডুলি নিয়ে আসো, নিয়ে এসে তারপর রান্না করো। তো আমি আজকে এই আন্ডুলি নিয়ে যেয়ে ভাজি করুম। তো কে কে চিনেন আর কে কে খাইছেন বা খান নেই আমার এই কমেন্ট করে জানাইন। তো এগুলো নিয়ে যাই আজকে বাড়িতে, নিয়ে যাই তারপর রান্না করুম। বাড়িতে এসে বসছি এখন, আন্ডুলির ডি বাইসে নেই, বাইসে তারপরে ধুয়ে তারপর রান্না করব। কত বড় হয়েছিল আমার আন্ডুলি, মানে সোলা শেষ, এখন এটি ধুয়ে তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন আন্ডুলি দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, কয়ে যাও, ওই যে ব্যাগনে ব্যাগনারে বলে খালি দেখে না, এই যে ব্যাগনে ভরি ব্যাগনারে দেখে দিলাম, আমার মুড়ো গোটা ইয়ে আছে শক্তিশালী না, লেখনে নাগাল শক্তিশালী উঠে। আন্ডুলি ভাজা খেয়েছো কখনো? না খাইনি, প্রথমবার খাবো। প্রথমবার খাবা? আমার আন্ডুলি ভাজা শেষ, আর নামে হলো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে রান্না করছে
আন্দলি ভাজা আর এই যে বেগুন ভাজা আর মাছের তরকারি আন্দলি আপনারা চিনেন কিনা জানি না ওই যে ছোটো ছোটো বলে মতো আর ছোটোবেলায় খেলা খেলছে আর কি সবাই আমরাও খেলছি ওই সব ওই দিয়ে ওই ওইটার কি আন্দলি গাছ তো দেখছেন আন্দোল যে টক টক লাগে তো ভালো লাগে খেতে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন।